হ্যালো বন্ধুগণ, বর্তমান বিশ্বে সবথেকে অদ্ভুত যুদ্ধ বিমান হচ্ছে রাশিয়ার সুখই SU-34। দেখতে এটাকে অনেক যুদ্ধ বিমানের মতো মনে হলেও এর ক্ষমতা সমরাস্ত্র প্রকৌশলীদেরকে তাক লাগিয়ে দিয়েছে। এটা বোম্বার বিমানগুলোর মতো বিশাল অস্ত্রের লোড নিতে পারে এবং ম্যানুভার করতে পারে ফাইটার বিমানের মতো। একই সাথে এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও দক্ষতা দেখাতে পারে। বিশ্বের সবথেকে ব্যতিক্রমী অদ্ভুত এই যুদ্ধ বিমানটি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাকরোশার সাথেই থাকুন। সুখই SU-30 হচ্ছে রাশিয়ার তৈরি 2 ইঞ্জিন এবং 2 সিট বিশিষ্ট একটি ওয়ার্ল্ড ওয়েদার মিডিয়াম রেঞ্জের সুপারসনিক যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানের ব্যতিক্রম ক্ষমতার জন্য বলা হয় ফাইটার বোম্বার, তবে বিশ্বব্যাপী এটি হেডলাক বা নরকের হাঁস হিসেবেই পরিচিত। এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে এর সামনের অংশ অনেকটা হাঁসের ঠোঁটের মতো। এই এয়ারক্রফটটি 1990 সালে প্রথম ফ্লাই করে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে এটাই ছিল সর্বশেষ কোনো যুদ্ধ বিমান। এর অনেক বছর পর 2014 সালে প্রথমে রাশিয়ার বিমান বাহিনীতে সার্ভিসে আসে এবং এটি সুখই SU-27-এর উপর ভিত্তি করে তৈরি করা। সুখই SU-34 হচ্ছে এমন একটি ইউনিক বোম্বার যেটি দিয়ে একেবারে গ্রাউন্ড এবং নেভার টার্গেটকে ধ্বংস করা যায় এবং এয়ার সুপ্রিমেসি অর্জন এবং গোয়েন্দা মিশন পরিচালনা করাও যায়। বিমানটিতে রয়েছে অত্যাধুনিক অবিওনিক্স, মাল্টিপারপাস ল্যান্ড রেজ, রাডার, বোল্টিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং ইনফ্লাইট রিফুয়েলিং সুবিধাও রয়েছে। এটি একসাথে এয়ার টু সার্ফেস এবং এয়ার টু ইয়ারে একাধিক টার্গেটে আঘাত হানতে সক্ষম। এর হাই ইনরিচ ইঞ্জিন অনেকক্ষণ একটানা চলতে সক্ষম, অর্থাৎ এটাই হচ্ছে বিশ্বের সবথেকে সেরা মাল্টিরোল যুদ্ধ বিমান। এটি ফাইটার বোম্বার হিসেবে বানানো হলেও এটি একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল ফাইটারের সকল গুণাগুণ রয়েছে, রিকনেসেন্স এবং নাভাল মিশনের জন্য, এমনকি হেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিবেশেও দূরবর্তী এবং গতিশীল টার্গেটকেও ধ্বংস করতে পারে এবং এর রেঞ্জ হল 4000 কিলোমিটার। এর হার্ট হিসেবে রয়েছে এর ফায়ার অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা ওকেবি লিনেট কর্তৃক ডিজাইনকৃত V004 PS রাডার। রাডারটি 3 বর্গমিটার বিশিষ্ট টার্গেটকেও 200 থেকে 250 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করতে পারে এবং এতে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এবং তা হলো এর পেছনের 2 ইঞ্জিনের মাঝখানে যে বিশাল স্টিং বা হলের মতো দেখা যায়, যা পিছনের শর্ট রেঞ্জ বিমান টিটাক ও মিসাইল গাইডেড করতে পারে। অর্থাৎ সুখই SU-34 বিমানটি পিছনে না ঘুরে পিছনের শত্রুকে ধ্বংস করতে পারবে। এই বিমানটি লিস্ট ভর্তি অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে একটা আলোকিত অস্ত্র হলো গাইডেড মিসাইল। এটা গ্রাউন্ডের টার্গেটকে 100 কিলোমিটারের উপরে হামলা করতে সক্ষম হয়েছে। এটি মিসাইলের সামনের ক্যামেরার মাধ্যমে ওয়েপন্স অফিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। একসাথে 6টি K-77 এবং 6টি K-74M মিসাইল নিয়ে এয়ার টু এয়ার মিশন করতে সক্ষম। এছাড়া আরও একটি অন্যতম ফিচার হলো এর বোল্টিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটির ককপিটে পাইলট পাশাপাশি বসে, যার সুবিধা হলো ডুপ্লিকেট জিনিসের দরকার হয় না এবং এটি একবার ফুয়েল নিয়ে সর্বোচ্চ 4000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিমানটির অনেক অদ্ভুত এবং মজার বিষয় রয়েছে। পাইলটদের জন্য একটি টয়লেট এবং একটি মিনি কিচেনও রয়েছে এবং 2টি সিটের পিছনে কিছু জায়গা রয়েছে যেখানে একজন লোক শুয়ে থাকার ব্যবস্থা রয়েছে। পাইলট ইচ্ছে করলে তার নেভিগেটরের কাছে তার সমস্ত কন্ট্রোল দিয়ে করিডোরে রেস্ট নিতে পারবেন। এর ককপিট 17 মিলিমিটার আর্মর দিয়ে মোড়ানো এবং পাইলটদের জন্য ইঞ্জেকশন সিট রয়েছে, ফলে এটার ভিতর পাইলটরা নিরাপদে থাকে। অস্ত্র ভান্ডার হিসেবে এটা রাশিয়ার তৈরি সকল ধরনের অস্ত্র বহন করতে পারে। 12 থেকে 14,000 কেজি অস্ত্র বহন করতে সক্ষম এই বিমানটি আত্মরক্ষার জন্য আরো 2 ধরনের ECM পট ওয়িং টিপে বহন করতে পারে। এয়ার শোতে একমাত্র বোম্বার হিসেবে এটাই কোবর মেনু এবার দিতে পারে। এর একটি বিমানের দাম প্রায় $34 মিলিয়ন। 200টিরও বেশি সুখই SU-34 সার্ভিসে আনার প্ল্যান করছে রাশিয়া। এ পর্যন্ত সব মিলিয়ে 147টি সুখই SU-30 তৈরি করা হয়েছে। বন্ধুগণ, আপনার দৃষ্টিতে যুদ্ধ বিমানটি কতটা কার্যকরী বলে মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং আপনি যদি এমনই আশ্চর্য ও আনকমন ভিডিও পছন্দ করেন তবে মাকরোশা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামী আয়োজনে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ।